বাবারা লক্ষ্য করেন কথাগুলো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সুবহানাল্লাহ মুমিন বান্দাদের কথা আল্লাহ পাক এখানের মধ্যে ঘোষণা করে দিন সুবহানাল্লাহ এই এক আয়াতে কারিমার ভিতরে তিনটা গুণের কথা আল্লাহ পাক মুমিনের আলোচনা করেছেন সুবহানাল্লাহ করেন তিনটা গুণের মধ্যে আমি তিনটা একটা আয়াতের ভিতরে তিনটা বাক্য আলোচনা করা হয়েছে কয়টা বাক্য তিনটা বাক্য তিনটা বাক্যের মধ্যে একটা বাক্য হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এই একটা বাক্য দ্বিতীয় বাক্য হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা সুবহানাল্লাহ পড়েন এটা হলো দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তৃতীয় বাক্য আলহামদুলিল্লাহ পড়েন তৃতীয় বাক্যর ভিতরে তিনটা বাক্য তিনটা বৈশিষ্ট্য আলোচনা করেছেন তিনটা আলোচনা করা যাবে না একটা আয়াতে একটা বাক্যের আলোচনা করব আপনাদের সম্মুখে ধৈর্য সহকারে বসা যাবেন ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিও এবং আমলিয়াতের বিষয় আছে আমার বাবারা একটা বাক্যের আলোচনা ঢুকবো আমরা ইনশাআল্লাহ একটা আলোচনার ভিতরে আমার বাবারা আল্লাহ পাক আলোচনা করেছেন ইন্নামাল মুমিনুন ইন্না ব্যবহার করা হয়েছে হেরফে মুসাববিল ফিল ইন্নামাল মুমিনুন মুমিন নিশ্চয় যারা মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন মুমিন বান্দারা আল্লাহ পাকের জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম তখন আল্লাহ পাকের বান্দার অন্তরাত্মা পর্যন্ত আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন প্রথম বাক্যের সরল অনুবাদ করলাম আপনাদের সম্মুখে এই বাক্যের ব্যাখ্যার ভিতরে আলোচনা কি করা হয়েছে ডক্টর তকি উসমানি উনি ওই আয়াতগুলোর সুন্দর ব্যাখ্যা আলোচনা করেছেন আমার বাবারা লক্ষ্য করেন কথাগুলো এই বাক্যের আলোচনা করতে গিয়া একটা এক্সাম্পল দিয়েছেন একটা ওয়াকায়া তুলে ধরেছেন উনি ওই ওয়াকায়ার ভিতরে আমাদের শিক্ষণীয় বিষয় হলো লক্ষ্য করেন কথাগুলো একটা যুবক ছেলে নামাজ পড়ার জন্য মসজিদে প্রতিদিন যাতায়াত করে কোথায় যাতায়াত করে মসজিদে একটা যুবক ছেলে প্রতিদিন নামাজ পড়ার জন্য মসজিদে যাতায়াত করে ওই মসজিদে যাইতে গেলে একটা বাড়ির উঠানের উপর দিয়া মসজিদে যাতায়াত করতে হয় আমার বাবারা এটা শিক্ষা নিও কোনো আপনাদের মজা দেওয়ার জন্য বা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ওয়াকিয়া বলতেছি না এক্সাম্পল স্বরূপ বলতেছি লক্ষ্য করেন কথাগুলো ওই যুবক ছেলেটা প্রতিদিন নামাজ পড়ার জন্য মসজিদে যাতায়াত করে একটা বাড়ির উঠান দিয়া বাড়ির উঠান দিয়া ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যুবক ছেলেটা গিয়া তাকবীরে উলার সহিত মসজিদে গিয়ে আদায় করে মসজিদে গিয়ে আদায় করে যুবক ছেলেটা তাকবীরে উলার সহিত ওই যুবক ছেলেটা গিয়া ইমাম সাহু হুজুরের পিছনে নামাজ আদায় করে নামাজ আদায় করে সুবহানাল্লাহ পড়ুন যুবক ছেলেটা উঠান দিয়ে যাতায়াত করে আমার যুবক ভাইরা লক্ষ্য করবেন যুবক ছেলেটা প্রত্যেকদিন নামাজ পড়ার জন্য ফজরের রক্ত যায় জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া পড়ে তাকবীরে উলার সহিত তাকবীরে উলার সহিত দিয়া পড়লে আল্লাহর নবীজি বলছেন 40 দিন পর্যন্ত যদি আমার উম্মতেরা তোমরা মসজিদে গিয়া তাকবীর উলার সহিত নামাজ আদায় করো আল্লাহ পাকের পক্ষ থেকে আমার ওই উম্মতটাকে আল্লাহ পাক দুইটা পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দুইটা পুরস্কার শর্ত কি তাকবীর উলার সহিত 40 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়েন তাকবীর উলার সহিত
চল্লিশ দিন পর্যন্ত। এখন তো আমরা তাকবীরে উলা কি জানি না, না জানার কারণে আমরা তাকবীরে উলা আমাদের ছুটে যায়, ঠিক কিনা আমার বাবারা? আমার বাবা লক্ষ্য করুন, যুবক ছেলেরা প্রতিদিন নামাজ পড়ার জন্য ঘর থেকে বাইর হয়ে ওই বাবারা মসজিদের উদ্দেশ্যে রানা হয়ে যায়, রানা হইয়া যায়, একটা বাড়ির উঠান দিয়া যায়, আবার উঠানের উপর দিয়া আবার বাড়িতে চলে আসে, নিচের দিকে তাকায়া যায়, নিচের দিকে তাকায়া তাকায়া আবার বাড়িতে ফিরে আসে, আবার চলে যায় মসজিদে, গিয়া তাকবীরে উলার সহিত ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ আদায় করে। যুবক ছেলেটা ওই যুগটা ছিল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল। সুবহানাল্লাহ, পড়ে কার যুগ ছিল? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল। আমার বাবারা, যুবক ছেলেটা নামাজ পড়ে আর নামাজে যায় আর আসে। আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। ওই যুবকটা যে বাড়ির উঠান দিয়ে যায়, ওই বাড়িতে একটা ধনাত্মক লোক, বড় লোকের একটা মেয়ে ওই বাড়িতে অবস্থান করত। ওই বাড়ির পর্দাটা ওপেন করে, দরজাটা ওপেন করে ওই বাড়ির রাস্তা দিয়ে যাতায়াত করে দেয় যুবক ছেলেটা, ওই ছেলের দিকে বারবার মেয়েটা তাকায়, বারবার তাকায়, বারবার তাকায়, কিন্তু ছেলেটা একবারও তাকায় না। ছেলেটা কালো বর্ণের ছিল, যখন ছেলেটা নামাজ পড়ে কালো মানুষ যখন নামাজি হয়ে যায় নামাজ পড়া শুরু করে দেয়, কালো মানুষের চেহারার মধ্যে আমার বাবারা ভাইরা নামাজ পড়কন শুরু করে দেয়, কালো মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক নূর পয়দা করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নূর তার চেহারার মধ্যে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, ওই যুবক ছেলেটা যাতায়াত করে, মেয়েটা বারবার তাকায়, বারবার তাকায়, ছেলে একবার তাকায় না। ছেলে কেন তাকায় না? ছেলের বাবা ছিলেন একজন হুজুর, একজন মুন্সি ছিলেন। ওই হুজুর ওই ছেলেটাকে ইসলামী শিক্ষা, ইসলামী দীক্ষা, ইসলামী শরীয়তের শিক্ষা, কোরআন সুন্নার শিক্ষাটা ওই ছেলেটাকে একটা একটা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়েন আমার বাবারা, ছেলেকে যদি, মেয়েকে যদি মা বাবা ওই শিক্ষা দেয় না, তাহলে ছেলে মেয়েরা ইসলাম বিরোধী কার্যক্রম করবে, যাত্রাগানে যাবে, সারল লড়াইয়ে যাবে, আল্লাহর নাফরমানি করবে, নবীর বিরুদ্ধে তাদের অবস্থান তৈরি করে নিবে, আবার গাবা হিরোইন কুর মদ কুর গান্ডা কুর হয়ে যাবে, ঠিক কিনা বলে? কারণ হলো সন্তানকে শিক্ষা দিতে হবে তার মা বাবা, ঠিক কিনা? এখন আমার বাবারা লক্ষ্য করেন কথাগুলা, ওই সন্তান তার বাবা একটা একটা করে ওই সন্তানের হক আদায় করছেন, আলহামদুলিল্লাহ। করেন আমার বাবা লক্ষ্য করুন, যুবক ছেলেটা যাতায়াত করে কিন্তু মেয়ের দিকে তাকায় না, মেয়ের দিকে তাকায় না, মেয়েটা বারবার তাকায়, দরজাটা পাক করে বারবার তাকায়, বারবার তাকায়। আমার বাবা রে, বর্তমান যুগে যদি কোন ছেলের দিকে কোন মেয়ে বারবার তাকায়, ছেলেটা একবারও তাকাইবে না, বারবার তাকাইবে, মেয়ে তাকানোর প্রয়োজন নাই, তাকানোর প্রয়োজন নাই, যুবকরা মেয়ের দিকে বারবার তাকাইতে থাকে, ঠিক কিনা বলো? বর্তমান যুগে যুবকরা একটা মেয়ে যদি রাস্তা বাইতে যায়, যুবক তো তাকায় তাকায়, আমার মুরুব্বী বাবাও মাঝে মাঝে তাকায় না, ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা এমনি থাকাইবে, এমনি থাকাইবে, আমার বৃদ্ধ বাবাও তাকায়, বাবা আপনি তাকাইলেন কেন? বলে বাবা রে, আমি বুড়ো হয়েছি ঠিক, আমার মন বুড়া হয় নাই। সব বাবারা না, সব বাবারা না, লক্ষ্য করেন কথাগুলা। কিন্তু বর্তমান যুগের যুবকের কথা বলি নাই, ইমাম হযরত খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ওই যুবকের কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। পড়েন, যুবক ছেলেটা বারবার তাকায় না, মেয়েটা বারবার তাকায়, তাকাইতে 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 যখন সে আকৃষ্ট হয়ে গেছে, যখন সে ধৈর্য হারা হয়ে গেছে, অবশেষে আমার বাইরে
আমার লোককে আমার সলফের যুবক ভাইরা লক্ষ্য করুন কথাগুলা, আমার যুবতী বোনেরা লক্ষ্য করুন কথাগুলা, বারবার মেয়েটা তাকায় বারবার তাকায় কিন্তু যুবকের প্রতি যুবতীটা পাগল পারা হয়ে গেছে আর নিজেকে বরদাস করে রাখতে পারে নাই রাখতে পারে নাই। অবশেষে মেয়েটা একটা দুইটা যুবককে পাড়া করলো বাড়া করলো না পারেন মনের খবর পৌঁছাইতে পারে না। ওই যুবতী কি করলো দুইটা যুবককে বাড়া করলো, বাড়া করিয়া বলল ওই যুবকটা যখন এশার নামাজ পড়ি আমার উঠান দিয়া যাইবে তখন তার মুখটা ডাকিয়া হাত পা বান্ধিয়া আমার ঘরের মধ্যে নিয়ে তালা মাইরা রাখবা আর চাবিটা আমার হাতের মধ্যে দিবা নাউজুবিল্লাহ পড়েন চাবিটা আমার হাতের মধ্যে দিবা। অবশেষে ওই যুবতী মেয়েটার কথা শুনে তোমাদেরকে এর বিনিময় দিব আমি 10 দিরহাম কয় দিরহাম দিব 10 দিরহাম দুইটা যুবক। ওই যুবক যখন এশার নামাজ পড়িয়া ওই রাস্তা দিয়ে যাইতেছে এমনি ভাবে মাথাটা মুখটা ডাকিয়া ওই যুবকটাকে হাত পাও বান্ধিয়া তার গৃহের ভিতরে নিয়া গেল। নিয়ে যাওয়ার পরে আমার বাইরে লক্ষ্য করুন কথাগুলো, ওই যুবকটাকে হাত পাও বান্ধিয়া যখন গৃহের ভিতরে ঘরের ভিতরে নিয়ে রাখলো, ঘরের ভিতরে রাখার পরে আমার বাবারা রে যুবকটা অন্ধকারে ঘরের ভিতরে ঢুকিয়া আফসোস করে হায় রে হায় কে জানো আমার সাথে দুশ্মনি করলো রে, আমি তো কোনোদিন কোনো মানুষের ক্ষতি করি নাই, আমার বাবাকেও কোনোদিন ক্ষতি করতে দেখি নাই, আমার মাও কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কেন আমাকে মানুষেরা আমাকে অন্ধকার ঘরের ভিতরে ঢুকাইলো আমি বুঝতে পারি নাই জানতে পারি নাই। ওই যুবকটার মা চিন্তায় পড়ে গেছেন আমার ছেলে তো কোনোদিন এশার নামাজ পড়িয়া ঘরের বাহিরে থাকে না, আমার ছেলে আজকে কেন ঘরের বাহিরে, রাত 10টা হয়ে যায় 11টা হয়ে যায় 12টা হয়ে যায় ঘরের ভিতরে কেন আসে না। মা চিন্তায় পড়ে গেছেন হায় রে হায় কি করবো এখন। মা দরদি বাবাকে বললেন আমার ছেলেটাকে তালাশ করো, বাবা তালাশ করার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে তালাশ করতেছেন যাইতেছেন ছুটে পাগল পাড়ার মতো। আমার বাবারা লক্ষ্য করেন যদি সন্তান বিপদে পড়ে যায় অসুস্থ হয়ে যায় আদরের বাবা নিজেকে বরদাস্ত করতে পারে না, ছেলের সান্ত্বনার জন্য ছেলের সুস্থতার জন্য মা বাবা পাগল পাড়া হয়ে যান ঠিক কিনা। ওই বাবা পাগল পাড়ার মতো ঘরের বাহিরে ছুটে গেলেন, যাওয়ার পরে অবশেষে বাবা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিচ্ছেন, মা দরদি যায় নামাজ বিছাইয়া দিছেন নামাজ পড়া শুরু করে দিছেন আল্লাহু আকবার। আমার মায়ের লক্ষ্য করুন মা দরদি অজু পড়িয়া যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া শুরু করে দিয়েছেন, নামাজ পড়তে 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 নামাজ পড়তে পড়তে আমার বাবারা লক্ষ্য করুন নামাজ পড়তে পড়তে আল্লাহর দরবারে তুলে হাত তুলে কান্দেন, আল্লাহ আমার ছেলে তো কোনো মানুষের ক্ষতি করে নাই করে নাই, আমার ছেলেকে তো কোনো দিন আল্লাহ আমার ছেলেকে তো কোনো দিন কোনো মানুষের নাফরমানি করতে শিক্ষা দেই নাই, আল্লাহ দয়া করে মাহবুব আমার ছেলে আমার ছেলেটাকে আল্লাহ তুমি হেফাজত করো, আমার ছেলেটাকে তুমি সাহায্য করো, আমার ছেলেটাকে তুমি হেফাজত করো, হেফাজত করে আমি মায়ের কোলের মধ্যে ফিরাইয়া দাও সুবহানাল্লাহ। আমার বাইরে লক্ষ্য করুন কথাগুলা, অবশেষে ওই মা নামাজ পড়া শুরু করে দিচ্ছেন, বাবা লক্ষ্য করবেন বর্তমানে যদি সন্তান বিপদে পড়ে মা নামাজ না পড়িয়া দেখবেন মা ওইখানে দৌড়াইন সেইখানে দৌড়াইন এই বাড়িতে যান ওই বাড়িতে যান, কিন্তু আগের মানুষরা নামাজ পড়তেন বিপদে পড়ে গেলে নামাজ পড়া শুরু করে দিতেন ঠিক কিনা, নামাজ পড়া শুরু করে দিতেন। এখন আমার বাবারা সন্তান বিপদে পড়ছে মা কি করতেছেন নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা, কবুল হয়ে যায়। অবশেষে মা দরদি যখন দোয়া করছে মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই সন্তান যখন ওই অন্ধকার ঘরের মধ্যে গেল ওই মেয়েটা ঘরের ভিতরে
কি করলো গভীর রজনীতে ঘরের ভিতরে গেল তালা খুলিয়া ওই ঘরের ভিতরে ঢুকছে ঢুকার পরে মেয়েটা উর্দু উলঙ্গ অবস্থায় তালা খুলিয়া ঘরের ভিতরে ঢুকছে ঢুকিয়া মোমবাতি জ্বালাইয়া ওই ছেলের দিকে একবার তাকাইছে ছেলেটা এমনি পিছন দিকে তাকাইছে তাকাইয়া ছেলেটা অটোমেটিকলি দেখান একবার তাকাইছে তাকাইয়া দেখে একটা উলঙ্গ উর্দু উলঙ্গ মেয়ে তার পিছনের দিকে দাঁড়াই আছে ছেলেটা পড়ে দিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ আমাকে শয়তান ওয়াসওয়াসার হেও থেকে হেফাজত করো ওই শয়তানের দোকা থেকে আমাকে হেফাজত করো আল্লাহু আকবার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে অবশেষে আমার বাবারা লক্ষ্য করেন কথাগুলা আশ্রয় চাইতো ওই ছেলেটার জবান থেকে বাইর হয়ে গেছে ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান সন্তানের যুবকটা জবান দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ পাকের পয়ের আয়াতটা ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মানুষটার জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা ওই যুবক ছেলেটা যখন অবশেষে কি করছেন ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান ওই আয়াতে কারিমা পড়ছেন যুবকটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে ডলে পড়ে গেছেন অবশেষে ওই যুবতীটা বললো হায় রে হায় যুবক তো মারা গেছে বিপদে পড়ে গেছি ওই যুবকটাকে কি করো তাড়াতাড়ি করে তার গৃহের ভিতরে তার বাড়িতে পৌঁছাইয়া দাও তাকে আর রাখার প্রয়োজন নাই হেফাজত করছেন কে আল্লাহ হেফাজত করছেন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন লক্ষ্য করেন কথাগুলো অবশেষে আমার বাবারা ওই যুবতী ওই দুইটা যুবককে ডাক দিলেন ডাক দিয়া বললেন তোমাদেরকে 10 দিরহাম দিয়েছিলাম তোমাদেরকে এখন 20 দিরহাম দিব তাড়াতাড়ি করে ওই যুবকটাকে তার মায়ের দরজায় নিয়ে রাখিয়া আসো ওই যুবক তো মারা গেছে ওই যুবকটা তো মারা গেছে ওই যুবকের আর প্রয়োজন নাই আল্লাহ পাক হেফাজত করেছেন মার দোয়ার বদলেতে আলহামদুলিল্লাহ পড়েন যুবকটাকে কাঁধে করে ওই সন্তানটাকে নিয়া দুইটা যুবক মায়ের দরজায় নিয়া রাখিয়া আসলেন আমার বাবারা লক্ষ্য করেন কথাগুলা ওই যুবকের বাবা সন্তানের হক একটা একটা করে আদায় করেছেন যার কারণে ওই যুবকটা গুনার কাজে লিপ্ত হইতে পারে না